সকলেই জানি জানি মানে কি অনেকেই জানি যে এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম হয়েছিল হ্যাঁ এবং এই জন্মটা কোথায় হয়েছিল এই জন্মটা হয়েছিল এটা কাজ করতেছে কম এই জন্মটা হয়েছিল এই যে দেওভোগ মিউচুয়াল ক্লাবে দেওভোগ মিউচুয়াল ক্লাবে পাইকপাড়াতে মিটিংটা হওয়ার কথা ছিল মিটিংটা হওয়ার কথা ছিল বাইতুল্লাহ মানে ইটস ট্রু সত্য কিন্তু ওইখানে 144 দ্বারা জারি করাতে মিটিং ওইখানে হইতে পারে নাই না হওয়াতে বঙ্গবন্ধু চলে যাচ্ছিল এই পাশ দিয়ে আইসা তখন এই দক্ষিণের দিকে উনি ভাবছিল দক্ষিণ দিক দিয়ে হয়তো যে কোনো একটা কোনো জায়গায় চলে যাবে আত্মগোপনে অর্থাৎ যেহেতু 144 দ্বারা জারি এখানে মিটিং করতে দিবে না তখন পাইকপাড়া আওয়ামী লীগের অনেক নেতারা বঙ্গবন্ধুকে এখানে থামালো থামায়া বললো যে আপনি কেন যাবেন আমাদের এখানে মিটিং হবে আপনি এখানে আসেন তখন যে ক্লাবটাতে নিয়ে গেল সেই ক্লাবটার নাম ছিল মিউচুয়াল ক্লাব পাইকপাড়া অনেক আগের প্রতিষ্ঠিত একটা ক্লাব ওই ক্লাবে বসালেন এবং তখন আমি কারো নাম বলে বিতর্কিত করতে যাব না যেহেতু আমিও জানতাম জানি না এত কিছু কার নাম বলে কারো ছোটোখাটো করবে যেন আমি কারো নামই বললাম না তৎকালীন আওয়ামী লীগের দেবক বাবুরের শীতলক্ষা মাঝদার সৈয়দপুর এই নেতারা সব মিলে এই জায়গায় মিটিংটা করলেন বঙ্গবন্ধুকে নিয়ে এবং এই মিটিংয়ের মধ্যে ওই মিউচুয়াল ক্লাবেই তখন আপনার ই হলো এই যে কমিটি গঠন করা হলো হ্যাঁ কমিটির সভাপতি ছিল শামসুল আলম বঙ্গবন্ধু ছিলেন বাসানি আর বঙ্গবন্ধু না শামসুল আলম সেক্রেটারি বাসানি হলেন সভাপতি জয়েন্ট সেক্রেটারি না সাংগঠনিক সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু জয়েন্ট সেক্রেটারি ছিল বঙ্গবন্ধু হ্যাঁ তখন এখানে সব কিছু গুছাই টুছাই পরবর্তীতে তিন দিন পরে নারায়ণগঞ্জের মিটিং এর তিন দিন পরে ঢাকা রোজ গার্ডেনে যে এই কমিটিটার আত্মপ্রকাশ হলো রোজ গার্ডেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিনে নিয়েছে যে বাড়িতে রোজ গার্ডেনটা ছিল ওই বাড়ির মালিক আমার সাথে এখানে ছিল দেখা করার জন্য উনি নিজেও মুক্তিযোদ্ধা ওনার ভাইও মুক্তিযোদ্ধা ছিল ওনাদের কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ওই দিল্লি কিনে নিছে নিয়ে ওইখানে উনি মুক্তিযোদ্ধা স্মৃতি বিজড়িত আরও অনেক কিছু কাজ করতেছে ওইখানে তা আমি এই কথা শোনার পরে জানি তো অনেক আগের থেকেই এবং আমি জানি জানি পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে এই মিউচুয়াল ক্লাবটা আমার সংরক্ষণ করতে হবে এবং আমি আপনাদেরকে সুখবর দিচ্ছি যে এই মিউচুয়াল ক্লাবটা যারা দেখতো একটা জরাজীর্ণ একতলা বিল্ডিংয়ে পড়েছিল আমি কিন্তু সেই বিল্ডিংটাকে এখন একদম তিনতলা করে ফেলেছি আমি নিচে বঙ্গবন্ধুর একদম 1947 থেকে যখন প্রেসিডেন্ট সেক্রেটারি হলো সেখান থেকে ধরে আজ অবধি প্রেসিডেন্ট সেক্রেটারিদের একদম চারিদিকে ছবি থাকবে সং থাকবে আমরা অনেক সুন্দর করে মোটামুটি সাজানোর চেষ্টা করেছি অল্প জায়গার মধ্যে আমি পুরো ইতিহাস নিয়ে আসছি রাসেলের একটা কর্নার আছে শেখ রাসেল কর্নার আছে শেখ মুজিব কর্নার থাকবে আর পুরোটাতেই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সব কিছু থাকবে ছবি থাকবে নারায়ণগঞ্জের অনেক কিছু থাকবে চেষ্টা করছি ওইটাকে ছোট্টর মধ্যেও অর্থবহ করার জন্য এবং আমি চেষ্টা করবো এটা যেন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন সেটা আপনি এসের মাধ্যমে কি বলে এখন তো সরাসরি আসতে পারবে না ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের কি কাজ আছে আমি আমার জায়গায় থেকে এটা করার চেষ্টা করছি আর একটা বঙ্গবন্ধুর আত্মজীবনী আপনারা পড়েছেন অনেকে হয়তো অসমাপ্ত আত্মজীবনী ওই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে আপনি দেখবেন 106-107 পাতায় স্পষ্টভাবে বঙ্গবন্ধু কিন্তু এই কথাটা লিখেছে আমি যা বললাম এখন যে যেখানে হওয়ার কথা ছিল 44 দ্বারা জারি করছে হতে পারে নাই চলে যাচ্ছিলাম কিছু কতিপয় লোক আমাকে ওইখানে ডেকে নিয়ে গেল এবং উনি লিখছে পাইকপাড়াস্ত একটি ক্লাব অর্থাৎ মিচেল ক্লাবের নামটা হয়তো ওনার একজনের মনে ছিল না পাইকপাড়াস্ত একটি ক্লাবে উনি মিটিংটা করেছেন একদম আপনার আত্মজীবনীতে লেখা আছে ওই আত্মজীবনীর ওই বইটা এবং পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা বাণী আছে কারণ এই ক্লাবে প্রোগ্রাম করেছে পাইকপাড়ার লোকজন আমাদের শেখ সেলিম ভাই এখানে এসে যুবলীগের অভিষেক অনুষ্ঠান উদ্বোধনের সময় উনি বলে গেছেন এখানে হয়েছে আমরা শত শতবার মফিজ কাকার মুখ থেকে শুনেছি পাইকপাড়াতে আওয়ামী লীগের জন্ম বিভিন্ন অনুষ্ঠানে শুনেছি আনসার কাকার মুখে শুনেছি আমিও অনেকবার এই কথা বলেছি কিন্তু এই মুহূর্তে আজকে বিগত 4-5 বছর যাবৎ কোনো এক যুজুর ভয়ে আমরা বলতে ভুলে যাই যে আওয়ামী লীগের জন্ম কোথায় আমরা এস্টাবলিশ করার চেষ্টা করছি যে এটা বাইতুল আমানের জন্ম মিথ্যা কথা স্রেফ মিথ্যা কথা একদমই মিথ্যা কথা মিটিংটা এখানে হয়নি হওয়ার কথা ছিল তবে এটা সত্য যে বাইতুল আমানের সাথে মাননীয় আমাদের বঙ্গবন্ধুর একটা সুসম্পর্ক ছিল ও তখন মোস্তফা সারোয়ার ছাত্রলীগ করে জুয়া সাহেবরা রাজনীতি করে তখন ওনারা সিনিয়র আমার বাবারা তখন অনেক জুনিয়র তাদের একটা সুসম্পর্ক ছিল এখানে আসতো যাইতো নারায়ণগঞ্জ ছিল মানে হাতিয়ার এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা
অর্থনৈতিকভাবে নারায়ণগঞ্জ ছিল অসম্ভব চাঙ্গা একটা শহর। এখান থেকে আন্দোলনের মুভমেন্টগুলি সব করা হয়েছে। জন্ম নারায়ণগঞ্জে, ছয় দফা আন্দোলন নারায়ণগঞ্জে, আদমজি নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জকে ইতিহাসের থেকে বাদ দেওয়া কখনোই যাবে না, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা নারায়ণগঞ্জকে সেভাবে উপস্থাপন করতে পারি নাই। আমাদের পূর্বপুরুষ যারা এখানে নেতৃত্ব দিয়ে গিয়েছে ম্যাক্সিমামই ছিল বিরোধী দলে। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে নির্মলভাবে হত্যা করার পরে আওয়ামী লীগকে মুছে দেওয়ার যে ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্রের মধ্যে বহু নেতা কর্মী মৃত্যুবরণ করেছে, মেরে ফেলেছে, আহত হয়েছে, ভয়ে, বিভিন্ন সামরিক শাসকের ভয়ে অনেক কথা বলতে পারা নাই।